জানাচ্ছি। আজকে আমরা আসছি রাফানের বার্থডেতে, তো বার্থডের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন সবার সাথে ভাই বাইক চালাচ্ছে, সাথে আছে তাহান। তাহান তুমি বাইক আসছো? কিছু কিছু গেস্ট চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে রোশনি আছে, বার্থডে বয়ের মা, আর এই যে পারভেজ ভাই, বার্থডে বয়ের বাবাও চলে এসেছে। তো ওদের দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছে, ওরা ম্যাচিং ম্যাচিং করে পড়েছে। আর রোশনিকে তো খুবই সুন্দর লাগছে, বড় বড়ের মতোই। আর এখানে তন্নি, সে কিছু ফটো সেশন করে নিচ্ছে। যে কোনো পার্টি মানেই আমাদের ফটো সেশন হবেই। আর এখানে হচ্ছে কাপকেকগুলো সাজানো হচ্ছে। সব গেস্টগুলো ধীরে ধীরে চলে আসতে শুরু করেছে। এখন চলে এসেছে আশিক ভাই, এবং এখানে দেখতে পাচ্ছেন রুই ভাবি, সেও চলে এসেছে, হাসান ভাই, এই যে শিশির ভাই, সেও চলে এসেছে। তো পরিচিত সবাই ছিল। যে কোনো অনুষ্ঠানে গেলে পরিচিত সবাই থাকলে খুবই ভালো লাগে। আর এই যে আমাদের তাহমিনা ভাবি, সে তো খুবই সুন্দরী। আমরা সবাই যখন একসাথে হই, আমাদের সময়টা খুবই ভালো কাটে, এবং সবার সাথে সবার একটা হাসি ঠাট্টার মধ্যেই সময়টা কেটে যায়। Baby shark,
আকাশটা এখন খুবই সুন্দর। এই তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। যেহেতু আগেই কেকটা কাটা হয়ে গিয়েছিল, তো ডিনার শেষ করে সবাই বিদায় নেবে। ওরা যদিও অনেকে ডান্স প্র্যাকটিস করেছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আর অনেকে দেরি করে এসেছে, যেই কারণে আমরা ওদের ডান্সগুলো মিস করেছি, দেখাতে পারিনি আর আমরাও দেখতে পারিনি। এনিওয়ে সবার সাথে অনেকদিন পর দেখা হয়ে অনেক বেশি ভালো লেগেছে, সবাই খুব সুন্দর একটা সময় পাস করেছি। যারা যারা ভিডিওটি দেখছেন সবাই রাফানের জন্য দোয়া করবেন। সবার সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।